নির্বিঘ্নে পরীক্ষা পরিচালনার জন্য কতগুলো সংসদ ব্যবস্থা নিয়েছে, সেগুলো আমরা কি করেছি সেগুলো দু একটি পয়েন্ট আমরা বলছি। প্রশ্নপত্রে বলা হয়েছে যেটা মাধ্যমিকের ক্ষেত্রে যেরকম কোশ্চেন প্যাটার্ন ফলো করা হয় তেমনই টেস্ট পরীক্ষার ক্ষেত্রে একই কোশ্চেন প্যাটার্ন ফর্মুলা ফলো করতে হবে এবং প্রত্যেকটি স্কুল যাতে দায়িত্ব সরকারে এই টেস্ট পরীক্ষা নেয় তা বাধ্যতামূলক। ওয়েলকাম এভরিওয়ান, 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে শেয়ার করব। সামনে টেস্ট পরীক্ষা রয়েছে, পাশাপাশি টেস্ট পেপার, সম্রাট এক্সক্লুসিভ টেস্ট পেপারটা কিরকম করেছে টেস্ট পেপারটা সম্পর্কেও আজকে আলোচনা করে দিব, বিস্তারিত তথ্য শেয়ার করব। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো দেখো, এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু একটাই এখন সামনে যেটা টেনশন কাজ করছে যে টেস্ট পরীক্ষা, ঠিক আছে। কারো কারো প্রস্তুতি তুঙ্গে, বা কেউ কেউ সারা বছর একটু কম পড়াশোনা করেছো এখন জোর কদমে প্রস্তুতি শুরু করেছো, বা কেউ কেউ ভয় পেয়েছো যে কিছুই পড়া হয়নি কি করবে। তো দেখো, টেস্ট পরীক্ষা নিয়ে ইতিমধ্যে আমি তোমাদেরকে আশ্বস্ত করে দিয়েছি, গুজবে কান দিবে না, এখন অনেক অনেক কিছু বলবে, কিন্তু টেস্ট পরীক্ষা কোনো কারণে খারাপ হয়ে গেল কোনো চিন্তার কোনো কারণ নেই। টেস্ট জাস্ট একটা হচ্ছে গেট পাস, ঠিক আছে, কিন্তু টেস্ট পরীক্ষার গুরুত্বও রয়েছে। আমি যেটা বারবার বলে থাকি, টেস্ট পরীক্ষা হচ্ছে তাই না, সামনে এই যে এত বড় বোর্ড পরীক্ষা তোমরা দিবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, হ্যাঁ, তার প্রস্তুতিটা কিন্তু একদম ঝালিয়ে নেওয়ার, যাচাই করে নেওয়ার কিন্তু একমাত্র উপায় হচ্ছে টেস্ট পরীক্ষা। তাই টেস্ট পরীক্ষাকে তোমরা অবহেলা করবে না, কিন্তু যাদের একদমই কিছু পড়া হয়নি অযথা নার্ভাস হবে না। টেস্ট পরীক্ষা তুমি যতটুকু পড়েছো তোমার উপর ভিত্তি করে তুমি পরীক্ষা দাও, কারোর উপর ভরসা করে পরীক্ষা দেওয়ার দরকার নেই। যতটুকু যে লেসনগুলো থেকে যতখানি খানি তোমার পড়ানো হয়েছে ততটুকুই পড়ে চলে যাও। টেস্ট পরীক্ষা নিয়ে এমন কিছু চাপ নেওয়ারও খুব দরকার নেই, ঠিক আছে। টেস্ট পরীক্ষায় যে খুব বেশি নম্বর পেয়ে গেলে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডে বেশি নম্বর পেয়ে যাবে এমনটা কোনো কথা নেই, আবার টেস্ট পরীক্ষায় কম নম্বর পেলে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কম পাবে এরকম কোনো কথা নেই। সুতরাং টেস্ট পরীক্ষা নিয়ে অযথা না ভেবে যতটুকু তোমার প্রস্তুতি হচ্ছে এই মুহূর্তে তার উপর ভিত্তি করে পরীক্ষাটা দাও, ঠিক আছে। এবং স্কুল যারা একান্তই যাদের কিচ্ছু পড়া হয়নি, যাদের টেস্টে ভাবছো যে এক দুটো সাবজেক্টে ফেল করে যাবে বা সবগুলো সাবজেক্টে খুবই খারাপ অবস্থা যাদের, তো তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা দেবে। টেস্ট পরীক্ষা কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দেওয়াটা বাধ্যতামূলক, এবার তোমাদেরকে কিন্তু স্কুল কনসিডার করে দেবে। হ্যাঁ, এখন আর স্কুল থেকে কাউকে আটকানো হয় না, সকলকে কনসিডার করে দেওয়া হয়। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু সম্রাট এক্সক্লুসিভ টেস্ট পেপার কিন্তু বাজারে ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে, তোমরা সকলে প্রচুর পছন্দ করেছো। এবং দেখো, এই টেস্ট পেপারটা কিন্তু শুধু যে একটা প্রশ্নপত্রের সংকলন সেটা কিন্তু বললে ভুল হবে, এটা কিন্তু একটা বড়সড় একটা প্যাকেজ বলা যায়। এখানে সবকিছু রয়েছে, প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো 2024 এর জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। পাশাপাশি বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তোমরা পেয়ে যাচ্ছ, পর্ষদ নমুনা প্রশ্ন, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিকের নমুনা প্রশ্নপত্র তোমরা পেয়ে যাচ্ছ। এই টেস্ট পেপারে কিন্তু প্রত্যেকটি সাবজেক্ট এক্সপার্ট দ্বারা তৈরি প্রশ্নপত্র তোমরা পেয়ে যাচ্ছ, বাড়িতে বসেই তোমরা কিন্তু টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ, ঠিক আছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো বিভিন্ন বিষয়ের মক টেস্ট তোমরা দিতে পারবে। পাশাপাশি কিন্তু এখানে আমারও তৈরি প্রশ্নপত্র রয়েছে, জীবন বিজ্ঞান প্রশ্নপত্র তোমরা এখানে পেয়ে যাবে। এবং এখানে কিন্তু শুধুমাত্র প্রশ্নের সংকলনের পাশাপাশি কিন্তু নানা রকম টিপস রয়েছে, একাধিক টিপস রয়েছে ছাত্রছাত্রীদের জন্য, কিভাবে পরীক্ষা 100-100 পাওয়া যাবে, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবে, প্রশ্ন বাছাই কেমন করে করতে হবে, উত্তর লেখার কৌশল, পাশাপাশি কিন্তু হচ্ছে টাইম ম্যানেজমেন্ট থেকে শুরু করে, ঠিক আছে, পরীক্ষার খাতা সাজানোর কৌশল থেকে যাবতীয় কিন্তু একটা প্যাকেজ বলা যাবে। সুতরাং তোমরা কিন্তু এই মুহূর্তে টেস্ট পেপারে খোঁজ করে থাকো, বা টেস্ট পরীক্ষা শেষ পর্ষদের টেস্ট পেপার বেরোতে কিছুদিন দেরি হয় তোমরাও কিন্তু টেস্ট পেপার খোঁজ করে থাকো, তো এই টেস্ট পেপারটা কিন্তু তোমরা নির্দ্বিধায় কিনে নিতে পারো, ঠিক আছে। তো এই টেস্ট পেপার তোমরা মার্কেটেও পেয়ে যাবে, পাশাপাশি ফ্লিপকার্ট আমাজন থেকেও কিন্তু তোমরা টেস্ট পেপারটা কিনতে পারবে। টেস্ট পরীক্ষা নেবে স্কুলগুলো এমনটাই জানা যাচ্ছে নির্দেশ মধ্য শিক্ষা পর্ষদের। তো টেস্ট পরীক্ষা নিয়ে তোমরা অযথা চিন্তা করবে না, টেস্ট পরীক্ষার জন্য হাড্ডাহাড্ডি প্রিপারেশন শুরু করে দাও, এবং যাদের প্রিপারেশন যতটুকু হয়েছে অযথা চিন্তা না করে তার উপরে তোমরা ফোকাস করো, তোমাদের মতামত তোমরা জানাতে থাকো, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।